আর লক্ষ্মীর ভাণ্ডার যারা নাম লিখিয়েছেন বা আগামী দিনেও যারা পাবেন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার চিরস্থায়ী, চিরকালীন চলবে। আজকে স্টুডেন্টদের বাবা মারা কত খুশি, আজকে ছেলেমেয়েরা 10 লক্ষ টাকা পর্যন্ত স্মার্ট কার্ড পায়, স্কলারশিপ পায়, কন্যাশ্রী, সব সরকারি স্কুলের সব মেয়েরা আমার কন্যাশ্রী, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপরে আবার 10 লাখ টাকা স্মার্ট কার্ড, 18 বছর বয়স হলে মানে 25,000 টাকা, লেবার ডিপার্টমেন্টেও আছে, কোনো লেবার মারা গেলে 2 লক্ষ টাকা দেয়, তাদের মেয়ের বিয়েতে তারা টাকা দেয় 25,000 টাকা করে, সামাজিক সুরক্ষা যোজনা কি নেই? কেউ মারা গেলে সে যদি সাহায্য চায় তাকেও 2,000 টাকা দেওয়া হয় শেষকৃত্য করবার জন্য, একটা বাচ্চা জন্মলে সবুজশ্রী দেওয়া হয় কি নেই? ক্লাস 9 উঠলে ছেলে মেয়ে সবাই সাইকেল পায়, ক্লাস 12 উঠলে সবাই স্মার্টফোন পায়, ছোটরা বিনা পয়সায় বই পায়, বিনা পয়সায় ড্রেস পায়। আর লক্ষ্মীর ভাণ্ডার যারা নাম লিখিয়েছেন বা আগামী দিনেও যারা পাবেন, মনে রাখবেন যেই 60 বছর বয়স হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওটা চলে যাবে বার্ধক্য পেনশনে, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার চিরস্থায়ী, চিরকালীন চলবে। আমরা 30 ইউনিট করে আমরা 3 মাসে 100 ইউনিটের পাওয়ারে ছাড় দিয়েছি গরিব লোকেদের, সেটাও আমরা নিইনি। ইন্ডিয়ান ক্রিকেটাররা এত ভালো খেললো, সব খেলায় জিতলো, আর পাপিষ্ঠরা যেখানে গেল সেইখানে গিয়ে ভরাডুবি হলো। বলে না অতি চালাকের গলায় দড়ি, ভালো করে হাঁটা চলা করবেন, হাঁটা চলা করলে শরীর ভালো থাকে, আর যত লোকের বাড়ি বাড়ি যাবেন তত বেশি আপনার এক্সারসাইজও হবে। আগে মেয়েরা রান্না করতো, খুন্তি নাড়তো, এক্সারসাইজ হতো, কাপড় কাচতো, এক্সারসাইজ হতো, বাটনা বাটতো, কোমরে এক্সারসাইজ হতো, আর এখন আমরা সবাই চলে গেছি মেশিনে, অর্থাৎ আমরা এই এক্সারসাইজগুলো করি না বলেই সুগার থেকে শুরু করে অনেক রকম রোগ বাড়ে। নিজেদের অ্যাক্টিভ করুন। অনেকে আবার কথায় কথায়, যেমন সৌগতদা মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল, আরে কিসের বয়স, মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই, যতদিন বাঁচবেন সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন, যতদিন বাঁচবেন মনে রাখবেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র জমি।